মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। অল্প সময়কে লম্বা অগণিত অসংখ্য সীমাহীন এক হায়াতের জন্য ভূমিকা বানিয়েছেন। অল্প সময়কে লম্বা সময়ের তৈয়ারির পর্ব বানিয়েছেন। তৈয়ারির পর্ব হয় অল্প সময়, আর চাকরির পর্ব হয় অনেক লম্বা সময়, ঠিক না? পাশ করতে লাগে 20 বছর, চাকরি করে 60 বছর, ঠিক না? এই জন্য তৈয়ারির অল্প সময়, লেকিন খাবো লম্বা সময়। বাজারে গিয়ে মানুষ কি করে? বাজার করে, খায়, বাড়িতে এসে বাজার করে এক বেলা, আর খায় 3 বেলা। কি বাজার করে? একদিন খায় 7 দিন। তাহলে বোঝা গেছে বাজার পর্ব অল্প হয়, খাওয়ার পর্ব বেশি হয়। ঠিক, দুনিয়া হলো বাজার পর্ব, আর জান্নাত হলো খাওয়ার পর্ব। জান্নাত হলো কি? এই জন্যই জান্নাতে ঘুম নাই বলেন, এই জন্য জান্নাতে কি নাই? ঘুম গেলে খাবে কখন? এই জন্য ঘুম নাই। 70,000 বিবি রেখে ঘুমাইলে কি করবে? এই জন্য ঘুম নাই। এই জন্য জান্নাতে কি নাই বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর ভাই। ওয়ালা নাওমা ফিল জান্নাহ, জান্নাতে যেমন মৃত্যু নাই, জান্নাতে ঘুমও নাই। জান্নাতে কি নাই? ঘুম নাই, মৃত্যুও নাই। আল্লাহ তাআলারও মৃত্যু নাই, জান্নাতেরও মৃত্যু নাই। সুবহান আল্লাহ তাআলারও কি নাই, জান্নাতিরও কি নাই? এই জন্য ভালোবাসা তাকে যিনি কখনো মরবেন না, ভরসা করো তার উপরে যিনি কখনো মরবেন না। যে আমার মতো মরে যাবে তাকে ভালোবেসে লাভ কি? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আহবিব মান শিতা, যাকে চান তাকে ভালোবাসতে পারেন, তবে ইন্নাকা মুফারিকুহু, দুনিয়াতে যাকেই ভালোবাসেন তাকে আপনি ছেড়ে দিতে হবে। ওয়াইশ মা শিতা, যতদিন চান বেঁচে থাকুন, তবে ফা ইন্নাকা মাইয়িতুন, অচিরেই আপনাকে চলে যেতে হবে। যাকে ভালোবাসবেন তাকে ছেড়ে দিতে হবে, আর যতদিন এই বেঁচে থাকুন থাকুন শেষ তক মরতে হবে। এজন্য মেরে ভাইও, এক হাদিস মনে হয়ে গেল, আজীব এক হাদিস, হাদিস তিরমিজি শরীফ জিলদে সানি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে যদি ভালোবাসতে হয় এতটা ভালোবেসো না যে কয়দিন পরে পস্তাতে হয়, আর কাউকে যদি দুশ্মনী করতে হয় এতটা দুশ্মনী করো না কয়দিন পরে আফসোস হইতে হয়। এই জন্য ভালোবাসা আল্লাহর জন্য, বলেন ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। বলকে আল্লাহকেই ভালোবাসা, এবং কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসা। ভালোবাসা কাকে? আল্লাহ তাআলাকে। ভালোবাসা কাকে? আল্লাহ তাআলাকে। ঈমান মূলত মহাব্বতের শাখা, বলেন ঈমান মূলত মহাব্বতের শাখা। মূল বিষয় হলো মহাব্বত। মূল বিষয় কি? মহাব্বত। মহাব্বত একটা শব্দ, যার আরবি শব্দ আল হুব্বু, বলেন আল হুব্বু, ভালোবাসা। করাচি হযরত ওয়ালা রহমতুল্লাহ বলতেন, আল হুব্বু এই শব্দ বলতে 2 ঠোঁট লাগে, 2 ঠোঁট ছাড়া ভালোবাসা শব্দটা বলা যায় না। 2 ঠোঁট ছাড়া ভালোবাসা শব্দ কি করা যায় না? বলা যায় না। 2 ঠোঁট ছাড়া যেমন ভালোবাসা শব্দটা বলা যায় না, ঠিক দুজন ছাড়া ভালোবাসা হয় না। দুজন ছাড়া কি হয় না? ভালোবাসা হয় না। এজন্য আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে। বলকে আল্লাহ তাআলাই আগে আমাদেরকে ভালোবাসেন, পরে বান্দা আল্লাহ তাআলাকে ভালোবাসে। যেমন মা বাচ্চাকে আগে ভালোবাসে, বাচ্চা মাকে পরে ভালোবাসে। বাচ্চা আগে ভালোবাসে না পরে?
আল্লাহ আগে ভালোবাসে না পরে? এই জন্য আল্লাহ তাআলা আগে মুহিব হন, বান্দা আগে মাহবুব হয়, পরে বান্দা মুহিব হয়, আল্লাহ তাআলা মাহবুব হন। সুবহানাল্লাহ। একজন ছিলেন খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম ছিলেন কি? খলিল। আর আমাদের নবীজি কি? হাবিব। খলিল আর হাবিবের মধ্যে পার্থক্য হলো, খলিল হলো যাকে ভালোবেসে সব কিছু নিয়ে নেওয়া হয়, যাকে ভালোবেসে সব নিয়ে নেওয়া হয় তাকে বলে খলিল, আর হাবিব যাকে ভালোবেসে সব দেয়া হয় তাকে বলে হাবিব। নবীজিকে ভালোবেসে সব দিয়েছেন আর ইব্রাহিমকে ভালোবেসে সব নিয়েছেন। কি? যাকে ভালোবাসেন তার লুঙ্গিও আপনি পরেন, যাকে ভালোবাসেন তার মুড়িও আপনি খেয়ে ফেলেন। কি? তো খলিল আলাইহিস সালাম কে ভালোবেসে আল্লাহ তাআলা যা ছিল সব নিয়ে গেছে। একটা মাত্র ছেলে ছিল ওটারও নিয়ে গেছে, বিবি ছিল ওটারও নিয়ে গেছে, তো জানটা ছিল ওটাতে ওরারও আগুন দিয়ে দিছে। কি? শরীরের কাপড়টা ছিল তো ওটাও খুলে ফেলেছে। এটা হলো কে? খলিল আলাইহিস সালাম। আর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবেসে শুধু দিলেন ও উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে শুধুই দেয়া হলো। সুবহানাল্লাহ। কত দিয়েছে আমাকে? রাসূল বলেন আমাকে কত দিয়েছে? হযরত আদম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সোয়ালাখ আম্বিয়া আলাইহিসসালাম কে যত কিছু দিয়েছেন আমাকে একা তার সবটা দেয়া হয়েছে। কি? খলিল আলাইহিসসালাম থেকে সব নিছে আর হাবিবকে কি করছেন বলেন? সব কি দিছে? হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব দিয়েছেন। দিতে শেষ তক বলে ফেললেন, যান কথা দিলাম, অচিরেই আমি আপনাকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আরো এত দিব যেন আপনি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এই পরিমাণ দিব। আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহ তিনি বলেন যে আয়াতের তরজমা কি জানো? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা বলেন হাবিব অচিরেই আমি আপনাকে এই পরিমাণ দিব যেন আপনি বলে ওঠেন ব্যাস। আল্লাহ তাআলা কি পরিমাণ দিলে আপনি বলবেন ব্যাস? আল্লাহ তাআলা কি পরিমাণ দিলে বলে উঠবেন জি আর লাগবে না? এজন্য কেউ কেউ বলেন, ক্বালা বা'দু আলে মুহাম্মদ, রাসূলের বিবিদের মধ্যে একজন বললেন, রাসূলের বংশধরদের মধ্যে একজন বললেন, যে তরজমা আপনি করেন, ক্বালা বা'দু আলে মুহাম্মদ, রাসূলের বংশের মধ্যে কেউ একজন বলে উঠলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, রাসূল আমি আপনাকে এই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যান, যেন আপনি বলে উঠেন ব্যাস হয়েছে আর লাগবে না। এই আয়াত দ্বারা বোঝা যায় আমিও জান্নাতি। আপনারা সবাই বলেন এই আয়াত দ্বারা বোঝা যায় আমিও জান্নাতি। বলেন আমরা জান্নাতি। সবাই বলেন আমি জান্নাতি। আবার বলেন আমি জান্নাতি। আপনি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। বলেন আমি জান্নাতি। বলে এই আয়াতে কারিমা দ্বারা কিভাবে বোঝা গেল আমি জান্নাতি? তো তিনি বলেন আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন আমি আপনাকে খুশি করে দিব, ওয়ালাই ইয়ারদার রাসূল, রাসূল ততক্ষণ খুশি হবেন না, ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন নার, একজন উম্মত জাহান্নামে গেলে রাসূল খুশি হবেন না। তাহলে রাসূলকে আল্লাহ তাআলা খুশি করে দেওয়ার জন্য আমাকে জান্নাতি দিয়ে দিবেন। মুখস্থ করেন কি বলছি বলেন, রাসূলকে খুশি করার জন্য আল্লাহ তাআলা আমাকে কি দিবেন? জান্নাত দিবেন। রাসূলকে খুশি করার জন্য আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়ারদা রাসূল ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন নার, একজন উম্মতি জাহান্নামে গেলে রাসূল খুশি হবেন না, এই জন্য আল্লাহ তাআলা রাসূলের আখিরি উম্মতকেও জান্নাত দিবেন। আমরা কমপক্ষে সকলেই 10 দুনিয়া বরাবর জান্নাতের অধিকারী। সুবহানাল্লাহ।
আপনি ইউনিয়ন পরিষদের মেম্বারের জন্য জান দিতেছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য জান দিতেছেন, অথচ দশ দুনিয়া বরাবর জান্নাত আপনার অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে। শুধু অপেক্ষায় নয়, বলকে আমাকে জান্নাত নিজে ডাকে, আসবে না? সুবহানাল্লাহ বলেন, জান্নাত কি বলে বলে, আসবে না? যদি কোনো মানুষ তিনবার বলে সকালে সন্ধ্যায় আল্লাহুম্মা, আমি সহজ করে বলি আসআলুকাল জান্নাহ, ইন্নি বাদ দিলাম না, সহজ লেগে আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, বলেন আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ। ফাকালাতিল জান্নাহ, সঙ্গে সঙ্গে জান্নাত বলে আল্লাহুম্মা আদখিলহু, আল্লাহ সে তোমার কাছে আমার জন্য দরখাস্ত করেছে, তুমি না তাকে মেহরবানি করে আমার মধ্যে দিয়ে দাও। জান্নাত যদি আপনার জন্য দরখাস্ত করে, দরখাস্তটা কেমন হবে? যখন কোন মানুষ জাহান্নাম থেকে তিনবার করে পানা চায় আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। ফাকালাতিন নার, এবার জাহান্নাম বলে আল্লাহুম্মা আজিরহু, আল্লাহ তাকে না জাহান্নাম থেকে তুমি নাজাত দিয়ে দাও। জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে আবেদন করে, সুবহান, পারবো না সকাল সন্ধ্যায় পড়তে ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার।